আমার আয়ুক্ত আমার ইলেকশনের দায়িত্ব আছে তেও আমার ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে বিজয়ের সার্টিফিকেট দিছে এই ক্ষেত্রে মানে আপনার কব যে আমার দলের যদি বুথ স্তরের কর্মী তারপরে মন্ডলের কর্মী তার পাছতে জেলার কর্মী রাজ্যের কর্মী আর আমার কেন্দ্রের নেতৃত্ব আমার প্রচণ্ডভাবে সহায়তা করেছে সেই কারণে ইমান ডাঙর এটা ডিফারেন্সত আমি জয়লাভ করা সম্ভব হয়েছে এই ক্ষেত্রত আমি থিয় হই আপনার জড়িয়ে আমি শিলচার লোকসভার যখন নির্বাচক মন্ডলীল উদ্দেশ্যে আমি আন্তরিকতার আমার শ্রদ্ধা আমার কৃতজ্ঞতা যাচিছ যে ভারতীয় জনতা পার্টির নেতৃবৃন্দর কথা এই কথা বিশ্বাস করে আমাকে নির্বাচিত করিলে আমি কেতিয়াও যাতে নহয় তাৰ তার আমি লগতে আমি কাম কৰি যাম এই ক্ষেত্ৰত আপোনালোকে দেখিছে যে আমার রাজ্যিক স্তরের আমার রাজ্যের সভাপতি ডাঙৰীয়া আর রাজ্যের বিভিন্ন স্তরের কৰ্মীসকল আমাক সহায়তা কৰিলে আমার পরম শ্রদ্ধার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্বাস শর্মা ডাঙৰীয়া আৰম্ভণিৰ দিন আৰম্ভণি মানে যিদিনা আমি নমিনেশন সাবমিট কৰিলোঁ ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে তেও আহিছে আর এবার এনেকা নয় হয় ছয়বাৰ মিনিমাম তেও আহিছে বিভিন্ন সভা সমিতি অংশগ্রহণ করিলে ঠিক তে আমার দলের বিভিন্ন রাজ্যিক স্তরের কৰ্মীসকল কর্মকর্তা সকল আহিছে বিশেষ আমার মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙরিয়া ইমান ব্যস্ততার আহিছে মই ইয়ার প্রার্থী হিসাবে বা ভারতীয় জনতা পার্টির এজন কর্মী হিসাবে আমি উপর কৃতজ্ঞ আমি আমার শ্রদ্ধা যাচিছি আহার কারণে ভারতীয় জনতা পার্টি ইমান এটা বিপুল ভোটের ব্যবধানত আমি জয় সাব্যস্ত করব আমার লগতে আপনি দেখিছে আমার শিলচরের বিধায়ক আছে দীপাঞ্জ চক্রবর্তী ডরিয়া আমার লক্ষ্মীপুরের বিধায়ক আছে কৌশিক রায় ডাঙরিয়া আমার ইধারবন্দের বিধায়ক আছে আরো এই প্রতিটা সমষ্টির যিসকল ভারতীয় জনতা পার্টির কর্মী প্রচণ্ডভাবে পরিশ্রম করিলে। আমার ইয়াতে আমার দলের সভাপতি ভারতীয় জনতা পার্টির বিমলাংশু রায় ডাঙরিয়া বিম বিমলে্দু রায় ডাঙরিয়া ঠিক তে আমার এ জিপির সভাপতি আমি ধুনিয়াকে আমি কাম করছো তোলগুলের নেতৃত্ব গোটেই অর্গানাইজেশনে ধুনিয়াকে কাম করার কারণে আমি ভোটার রাইজলেকে যাব ইমান পার ভোটের ব্যবধানত আমি বিজয় করব করবো কাজেই সকলকে আমি আমার অন্তরের ফল ধন্যবাদ কৃতজ্ঞতা লগতে আমি দেখি যে আমার শিলচরের যদি মিডিয়া হাউস বা গৌহাটীর সকল মিডিয়া হাউস ইয়াতে ইয়াতে আহি যাতে শিলচর লোকসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে হয় ভালভাবে হয় রাইজে যাতে সঠিক খবর পায় তার কারণে প্রয়াস করেছে কাজেই এই প্রয়াসে কব পারো যে এটা ডাঙৰ আমার ইয়াতে অবদান যে এই নির্বাচন মই ভাব যে শিলচর লোকসভা নির্বাচন আপনাদের দেখেছে এটাও রিপলিং নাই কোনো ঝগড়া নাই কোনো নিগেটিভিটি নাই আমি সকলে মিলি ধুনিয়াকে এই নির্বাচন পরিচালনা পারিছো। কাজেই তোলগুলোর উদ্দেশ্যে আমার শ্রদ্ধা থাকিল আমার ইয়ার গভর্মেন্টের যী হকল। কর্মচারী এই এই ব্যবস্থার জড়িত আছে সেই দিনার পৰা যেদিন আমি নমিনেশন সাবমিট করলো আর আজিলকে কাউন্টিং হল এটাও বিভিন্নভাবে কাউন্টিংয়ের কাম চলি আছে খুব ভালকেই কাম করেছে যাতে কোনো ঠাইত কোনো অন্যায় নহয় আৰু লগতে আমার জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সকলকে আমি ধন্যবাদ চাচাইছু সকলের কারণেই শিলচার লোকসভার নির্বাচনকালীন কোনো ঘটনা মানে ঘটনা মানে কব বিচার যে কোনো দুর্ঘটনা বা এনেকা কোনো নিগেটিভ খবর নাই আমি ধুনিয়াকেই হাসি আনন্দের জড়িয়ে প্রতিটা পার্টি আমি আমি নির্বাচন লড়িবাস সমাপ্ত কৰিব পাৰিছো এই ফলাফল প্ৰত্যাশিত আছিল যেতিয়া আপুনি টিকট পাইছিল তাৰ আগৰ পৰাই আপোনালোকৰ ৰাজ্যিক বিজেপিৰ কাৰ্যালয়ৰ পৰা হওক বা মুখ্যমন্ত্ৰীৰ ফালৰ পৰা হওক দাবী কৰা হৈছিল আপোনালোকৰ বিধায়কো দাবী কৰিছিল তিনিৰ পৰা চাৰি লাখ মাৰ্জিন সেইধৰণে আপুনি ফলাফল পাইছে ৰাইজে আপোনাৰ যিখিনি প্ৰতিশ্ৰুতি আছিল সেইখিনি বিশ্বাসত ল'লে এতিয়া ৰাইজৰ বিশ্বাসক আপুনি কেনেদৰে ধৰি ৰাখিব এই লাষ্ট পাঁচটা বছৰত যিহেতু আপুনি ঢলাই পৰা দিছপুৰ গ'ল দিছপুৰৰ পৰা এবাৰ চিধাই দিল্লী যাব ৰাইজৰ প্ৰতিশ্ৰুতি রাইজের কাম করার সার্টিফিকেট ভারতীয় জনতা পার্টি আজি নয় ফালর পড়াই আরম্ভ করিলে। আর আপনার জানে যে ভারতীয় জনতা পার্টি রাইজক যে প্রতিশ্রুতি দিয়ে ভারতীয় জনতা পার্টির প্রতিজন কর্মী ভারতীয় জনতা পার্টির প্রতিজন নির্বাচিত প্রতিনিধি আখরে আখরে পালন করে আর করে এই কারণে আজির দিনত ভারতবর্ষ বিশ্বগুরু হওয়ার পিনে আগুয়াই আছে আপনাদের দেখিছে ভারতবর্ষের যে দৈন্য চেহারা কংগ্রেসের কার্যকাল আমার বেশি দিন হওয়া নাই মোদিজির নেতৃত্ব দশ বছর আর ছয় বছর নেতৃত্ব ষোলো বছরে আমি দিব ইমানখিনি পঞ্চাশ ষাঠি বছর রাজত্ব করি কংগ্রেসে দিব পারা নাই কাজেই প্রতিশ্রুতি পালনের মাস্টার ভারতীয় জনতা পার্টি প্রতিশ্রুতি পূরণের মাস্টার ভারতীয় জনতা পার্টি আর মানুহৰ দুখ দুর্দশা অন্ত পেলায় যাতে আমার আমার যে সমস্যাবলাক আছে এই সমস্যা সমস্যাবলাক যাতে আমি সমাধান করবো তার ভারতীয় জনতা পার্টির প্রতিগ জনপ্রতিনিধি কাম করে মানে আশ্বস্ত যে যেহেতু রাইজে আমার পার্লিয়ামেন্টত পে আহা পাঁচ বছরের ভিতর আমি জনতার ফলের পর এই সার্টিফিকেট লম যে ভারতীয় জনতা পার্টির প্ৰতিনিধি হিচাপে আমি পিছপৰা মই আগতেও সুধিছোঁ আপোনাক আকৌ সুধিম শেষৰটো প্ৰশ্ন নিৰ্বাচনৰ আগত প্ৰতিশ্ৰুতি মুখ্যমন্ত্ৰীয়ে আপোনাক গাত ধৰি একেবাৰে প্ৰতিশ্ৰুতি দিছিল বৰাকবাসীৰ কণ্ঠ হ'ব যদিহে সাংসদে পৰিমল শুক্লবৈদ্য প্ৰথম কথা দ্বিতীয় কথা বৰাকবাসীৰ আধাৰ কাৰ্ডৰ সমস্যা তৃতীয় কথা ডি ভোটাৰৰ সমস্যা চতুৰ্থ কথা ইষ্টুয়েজ কৰিডৰ এইকেইটা এটা সমস্যা সমাধানৰ প্ৰতিশ্রুতি বৰাকবাখি দিছিল বৰাকবাখি কণ্ঠ হব বুলি কৈছিল সমাধান কৰিবলে পরিমল শুক্লবৈদ্য tia খাজু দিল্লীত গৈ একেবাৰে আপুনি নিশ্চিন্ত থাকক আমাৰ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টৰ হেমন্ত বিশ্ব শর্মা যি কথা কয় এই কথা কামত আহে আৰু এই কথা পূৰণ কৰে যেতিয়া মোৰ অসৰত ৰাখি তেও কৈছে খুব স্বাভাৱিকভাৱে আমি মুখ্যমন্ত্ৰীৰ কথা আহা পাঁচ বছর কার্যকালের ভিতর সহযোগতর নেতৃত্বত আমি পূরণ করিম তার ভিতর কোনো সেকেন্ড কথা নাহিব আর এই প্রতিশ্রুতি যেহেতু মুখ্যমন্ত্রী দিছিল চারিওটা প্রতিশ্রুতি খুব হনকালে যাতে আমি পালন কৰিব পূরণ তাৰ তার প্রয়াস